কোটি টাকার বিনিময়ে সামান্তার বিকিনি পোস্ট একজন সাংসদ হয়ে একই করলেন তিনি আল্লু অর্জুন অভিনীত সারা জাগানো সিনেমা পুষ্পা রাইজ এর স্বামী স্বামী শ্রীপালি ও আভান্তা ও ও আভান্তা গানগুলো দর্শক শ্রোতাদের বেশ প্রশংসা করিয়েছে পাশাপাশি বিতর্কেও জড়িয়েছে বিশেষ করে দক্ষিণী অভিনেত্রী ও প্রভুকে নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয় সিনেমাটি ও আভান্তা ও ও আভান্তা আইটেম গানে প্রথমবারের মতো নেচেছেন সামন্তারুথ প্রভু শুরু থেকে আলোচনার ছিল গানটি তিন মিনিট আটচল্লিশ সেকেন্ডের এই আইটেম গানের নেচে বাংলাদেশি মুদ্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্তা। বিচ্ছেদের পর্যায়ের নায়িকা তার পারিশ্রমিক বাড়িয়ে সে খবর দর্শকরা আগেই জেনেছেন এবার তার প্রমাণও পাওয়া গেল সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের পড়াতে এমন দাবি করে বলিউড ভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা এরপরে বদলে যায় সামান্তার পারিশ্রমিক বর্তমানে দক্ষিণ ভারতের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন চিত্রনায়িকা নয়নতারা প্রতি সিনেমার জন্য তাকে দিতে হয় ছয় কোটি রুপি তারপরে দ্বিতীয় অবস্থানে আসেন সামন্তরত প্রভু তিনি প্রতিটি সিনেমার জন্য নিচ্ছেন পাঁচ কোটি রুপি সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আয় অন্য সবার চেয়ে বেশি কারণ এখানে তার চাহিদাও বেশি সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিকিনি পোশাকে একটি ছবি পোস্ট করে কোটি টাকার উপরে নিলেন এই দক্ষিণী অভিনেত্রী জানা গেছে বিদেশি নামী ব্র্যান্ড হাউজের প্রচারের ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ নিচ্ছেন সামান্তা কিছুদিন আগেই ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড লুই ভুইসনের অন্তবাস পরে ক্যামেরাবন্দী হয়েছিলেন এবার ব্রিটেনের বিলাসবহুল বারবেরি ব্র্যান্ডের বিকিনি পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি এই ছবি সহ পুষ্টের পোস্টের জন্য নব্বই লাখ রুপি নিয়েছেন সামান্তা বাংলাদেশি মুদ্রায় যার মূল্য কোটি লক্ষ টাকা ভারতীয় একাধিক গণমাধ্যম সে তথ্যই নিশ্চিত করল স্থানীয় এই গণমাধ্যমটি বলছে সামান্তা এই পোস্টের জন্য প্রায় কোটির কাছাকাছি রুপি নিয়েছেন প্রতিবেদন থেকে আরও জানা যায় সামান্তার প্রতি মাসে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই প্রায় আয় করেন তিন কোটি রুপি খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে ইনস্টাগ্রাম সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রভাব রয়েছে সামান্তার তো প্রিয় দর্শক অভিনেত্রী কি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর আমাদের চ্যানেলে আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ